এই রউফ সাহেবে কিন্তু 91-এ একটা অসাধারণ নির্বাচন করেছিলেন। সেই রউফ সাহেব মাগুরা নির্বাচনটা করতে পারলেন না কেন? সিম্পল কারণ, কারণ তখন সরকারে যিনি ছিলেন তারাই নির্বাচনে অংশ নিয়েছিলেন। এটাই হলো একটা সিম্পল, এখান থেকে একটা উদাহরণ দিলাম যে সরকারে যারা থাকে তারা যদি নির্বাচনে অংশ নেয় তখন প্রশাসন বলেন, নির্বাচন কমিশন বলেন, এবং অনেকে অসহায় হয়ে পড়ে, এবং তখন তার প্রতিফলন আমাদের দেশের কথা বলছি আমি, আমাদের দেশে তার প্রতিফলন ঘটবেই ঘটবে। যে কারণে সংবিধানের আমাদের মূল ফিচার কি আছে এটা অবশ্যই দেখতে হবে। উনিও, আমি ওনার কথা থেকে বলছি, উনি বললেন মূল ফিচার হলো বিচার বিভাগের স্বাধীনতা। কতটুকু পাচ্ছি, দেখতেই তো পাচ্ছি, সেটা নিয়েও কোনো আমার কোনো বক্তব্য নতুন করে বলার কোনো দরকার পড়ে না। কাজে মূল বিষয়টা হলো কি, আমরা নির্বাচনটা করি কেন? এটা কি আওয়ামী লীগ বিএনপি কে জিতবে কে ক্ষমতায় আসবে এই জন্য করি? এটা কি আমরা একটা পিঠা ভাগ করতেছি যে কোন পার্টটুক আওয়ামী লীগের কাছে যাবে কোন পার্টটুক বিএনপি কাছে যাবে? তা তো নয়, আমরা নির্বাচনটা করি এই কারণে, যে কারণে করা উচিত আর কি, সেটা হলো জনগণ আগামী 5 বছর কাদেরকে পাবে তাদের সেবক হিসাবে, সেই জন্য আমরা নির্বাচনটা করি। তা আমি কি আমার সেবক মানে বেছে নেওয়ার জন্য সেই পরিবেশটা পাচ্ছি? অন্ততপক্ষে 30% লোক তো ভোট কেন্দ্রে যেয়ে পাবেই না, যে তা সে যাকে চায় তাকে সেবক হিসেবে নেওয়ার জন্য পাবে না। তো একটা কথা আরেকজন বললেন যে এবার 1.5 কোটি নতুন ভোটার আসতেছে, খুব ভালো কথা কিন্তু, এবং এটা আতঙ্কের কথা। আতঙ্কটা কোথায়? এই 1.5 কোটি ভোটার ভোট দিতে এসে এবং ভোট দেওয়ার আগে এবং ভোট দেওয়ার পরে তারা নির্বাচন সম্পর্কে কি ডেফিনেশনটা পাবে? তারা জানতে পারবে যে নির্বাচন হলো এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে সরকার আরো 5 বছরের জন্য নিজের মেয়াদটাকে বাড়িয়ে নেয়। তারা এটুকুই জানতে পারবে, এর চেয়ে বেশি কিছু তারা জানতে পারবে না। এটাই হলো কি আমাদের নির্বাচনের সবচেয়ে বড় হতাশাজনক ব্যাপার। আমি আলোচনা শেষ করছি, বেশি লম্বা আলাপ করবো না। শেষ কথাটাই বলি, আপনাদের এই শিরোনাম হলো জাতীয় নির্বাচন ও স্থিতিশীলতা। এই স্থিতিশীলতার অর্থটা কি? এটা কি নির্বাচন পূর্ব স্থিতিশীলতা নাকি নির্বাচন পরবর্তী আগামী 5 বছরের স্থিতিশীলতা? আমার কিন্তু পরবর্তী 5 বছর নিয়ে আতঙ্কে আমি থাকছি। আমি মনে করছি যে এই নির্বাচনটা পরবর্তী 5 বছরের জন্য এই জাতিকে আরো বিভক্ত করার একটা সূচনা মাত্র। এটা আমাদের এই জাতির জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে বলে আমি মনে করি।